পানি সম্পদ উপমন্ত্রী ও আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক এ কে এম এনামুল হক শামীম বলেছেন, বিএনপি ক্ষমতায় থেকে দুর্নীতি করেছে। খালেদা জিয়ার সাজা হলে একটি বড় মিছিলও করতে পারেনি তারা। খালেদা জিয়ার জেলে থাকার কথা, প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে বিশেষ নির্দেশনা দিয়ে গুলশানের বাসায় চিকিৎসার ব্যবস্থা করেছেন। বুধবার বিকেল তিনটার দিকে শরৎপুরের নড়িয়া উপজেলার জামতলা বাজারের রাজনগর ইউনিয়ন আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে এসব কথা বলেন তিনি। বিশ্ব নারী দিবস ছিল, তিনি দেখেছেন সেই বিদেশেও নারী দিবসের অনুষ্ঠানে বক্তব্য রেখেছেন। আজকে নারীর ক্ষমতায়নে তিনি উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান করেছেন, ইউনিয়ন পরিষদে নারীদের ইউনিয়ন পরিষদ সদস্য করেছেন, নারীদের সংরক্ষিত আসন 50 উত্তীর্ণ করেছেন, নারীদেরকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য করেন, সেনাবাহিনীতে নারীদের অন্তর্ভুক্ত করেছেন, নারীদের পুলিশে অন্তর্ভুক্ত করেছেন, সচিব।